আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলদি অ্যান্ড টেস্টি আজ আমি আপনাদের সাথে অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদারের একটা রেসিপি শেয়ার করব এখানে আমি দুইটা অর্গানিক অ্যাপেল নিয়েছি যেহেতু এখন বাইরে প্রচুর করোনা ভাইরাসের প্রকোপ তাই এগুলো আমি অবশ্যই সুন্দর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে সুন্দর করে ধুয়ে মুছে নিয়েছি এবং প্রথমে আমি দেখাবো অ্যাপেল সিডার ভিনেগার কীভাবে কাটবেন অ্যাপেল সিডার ভিনেগার করার জন্য অ্যাপেলগুলোকে সুন্দর করে একদম স্লাইস পাতলা স্লাইস করে কেটে নিতে হবে এই অ্যাপেল সিডার ভিনেগার শুধু আমরা ইন্টারমেটিক ফাস্টিং ডায়েট যারা ফলো করেন তারাই না রূপচর্চা রান্নাঘর পরিষ্কার করা চুলের যত্নে আমরা এই অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করতে পারি তবে অবশ্যই ডাটা এবং বিচিটা আমি ফেলে দেব কারণ এই বিচিতে থাকে অ্যামেকডেলির নামক যৌগ যা পাকস্থলিতে যে আমাদের সাইনাইড বিষ তৈরি করে এই সাইনাইড বিষ কিন্তু মস্তিষ্কের রক্ত প্রবাহে বাধা তৈরি করে তাই অবশ্যই আমরা এই বিচিটাকে অ্যাভয়েড করব এবং বাচ্চাদের যদি কখনও খেতে দেয় আপেল অবশ্যই এর বিচিটাকে অ্যাভয়েড করেই খেতে দেব এবং অ্যাপেল সিডার ভিনেগার তৈরি করার জন্য এই অ্যাপেলগুলোকে একদম পাতলা স্লাইস করে নিতে হবে বেশিগুলো ফেলে দেব এবং খোসায় থাকে ইস্ট এই খোসার ইস্টটাই অ্যাপেল সিডার ভিনেগার তৈরিতে সাহায্য করবে বা ব্যাকটেরিয়া তৈরিতে সাহায্য করবে অনেকেই বলে থাকেন যে অ্যাপেল সিডার ভিনেগারে চিনি ব্যবহার করা হয় চিনি ব্যবহার করা হয় শুধু ব্যাকটেরিয়ার খাদ্য হিসেবে একটা সময় পরে চিনির মিষ্টি ভাবটা থাকবে না টক এবং ঝাঁঝালো এর টেস্টটাই হচ্ছে টক এবং ঝাঁঝালো খাওয়ার নিয়মগুলো আমি বলে দেবো একে একে প্রথমে আমি আপেলগুলো দুইটা আপেলই সুন্দর করে কেটে নেব দুইটা আপেলই আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি একদম পাতলা স্লাইস করে এবং বিচিগুলো আমি অ্যাভয়েড করেছি ডাটটা ফেলে দিয়েছি এখন এই অ্যাপেলগুলো আমি একটা বয়ামে কাচের বয়ামে ভরে দেব অবশ্যই কাচের বয়ামটা মেজে ধুয়ে সুন্দর করে রোদ্রে শুকিয়ে নেবেন যাতে এর ভেতরে কোনো রকম গন্ধ বা কোনো রকম পানি না থাকে দুটা আপেলের পিসি আমি এর ভেতরে দিয়ে দিয়েছি এবং উপরে সময় দেখবেন যে এক ইঞ্চি পরিমাণ জায়গা কিন্তু ফাঁকা রাখতে হবে এবং পানি দিয়ে দেব ততটুকু পর্যন্ত যতটুকু আপেলটা জাস্ট ভরে যাবে ঢেকে যাবে এর বেশি পানি আর আমি ব্যবহার করবো না জাস্ট ঢেকে দিব পানি দিয়ে এবং অবশ্যই আমি এর ভিতরে চিনি ব্যবহার করব চিনি এখানে আমি মোট চার টেবিল চামচের মতো চিনি আছে ওয়ান ফোর কাপ চিনি এটা আমি জাস্ট এক টেবিল চামচ চিনি আমি এখানে ব্যবহার করব এবং অবশ্যই একটা কাঠের খুন্তি বা চামচ ব্যবহার করতে হবে রকম স্টিল বা অন্য কিছু ব্যবহার করা যাবে না জাস্ট এই চিনিগুলো ভেতরে দিয়ে দিব আর বাদ বাকি যে চিনিটা থাকলো এটা আমি দুই দিন পর পর যখন আমি এই বয়ামটা বের করব খুলব তখন আমি এক চামচ দেড় চামচ পরিমাণ দিয়ে দিয়ে দুই সপ্তাহ পর্যন্ত দিব এবং তারপরে এটা আমি এক সপ্তাহ শেষের এক সপ্তাহ রেস্টে রেখে দেব এখন যে কোনো পাতলা সুতি সাদা কাপড় কিংবা টিস্যু পেপার আপনারা কিচেন টিস্যু ব্যবহার করতে পারেন এখানে কিচেন টিস্যু যেহেতু চার পার্ট থাকে এর ভেতরে যাতে সহজেই বাতাস প্রবেশ করে তাই আমি কিচেন টিস্যুটাকে দুই পার্ট করে নিব কেটে নিব যাতে এর ভিতরে খুব সহজে বাতাস প্রবেশ করতে পারে আর বাতাস না গেলে কিন্তু কখনো ব্যাকটেরিয়া তৈরি হবে না জাস্ট এখানে দুই পার্ট কি আছে আমি দুই পার্ট কেটে রেখে দিয়েছি এটাকে সুন্দর করে ঢেকে দিব আপনারা পাতলা সুতি কাপড়ও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তবে বাতাস অবশ্যই প্রবেশ করতে হবে এটা খেয়াল রাখতে হবে একটা গাডার আবার দিয়ে মুখটাকে ঢেকে দিব এবং এটা সেই জায়গাতে রাখতে হবে কিচেনেও রাখতে পারেন আপনার রুমেও রাখতে পারেন তবে অবশ্যই রোদ্রের কোনো জায়গায় রাখা যাবে না আপনারা অবশ্যই একটা ছাম যুক্ত স্থানে যেখানে বাতাস চলাচল করবে এরকম একটা জায়গায় এই বয়ামটা রেখে দেবেন আর যে চিনিটা আছে আমি আবারও বলছি যে চিনিটা আছে দুই দিন পর পর আপনারা এটা বের করবেন বয়ামটাকে ঢাকনা এটা খুলবেন এটা খুলে দেড় চামচ করে চিনির সাথে ব্যবহার করবেন এবং দেড় চামচ করে চিনি বা এক চামচ করে চিনি ব্যবহার করতে করতে দুই সপ্তাহ পর্যন্ত এটা দিতে হবে অর্থাৎ দুই সপ্তাহে সাত দিন বা ছয় দিন এটা বের করতে হবে বের করে এনেই চিনিটা ব্যবহার করবেন এবং শেষ করে দিবেন এবং এই চিনি খেয়েই ব্যাকটেরিয়া বড় হবে ব্যাকটেরিয়া বড় হবে এবং এই চিনি অ্যাপেল পানির ফার্মেন্টেশন ফার্মেন্টেশনে কিন্তু তৈরি হবে এই অ্যাপেল সিডার ভিনা অ্যাপেল সিডারটা এটা যদি দুই দিন পর পর না খুলেন এই ইয়েটা টিস্যুটা খুলে বের করে চিনিটা না দেন এর ভেতরে কিন্তু ফাঙ্গাস পড়ে যাবে আর ফাঙ্গাস পড়ে গেলে সেটা খেতেও খারাপ লাগবে আর আলো লাগবে না অবশ্যই ফাঙ্গাস যাতে না পড়ে সেই জন্য অবশ্যই আপনাকে দুই দিন পর পর এটা খুলতে হবে এটা এইভাবে জাস্ট একটু এরকম চাপ দিলে খুলে যাবে গাডারটা খুলে যাবে গাডারটা খুলে এর ভেতরে চিনি দিবেন এক দেড় চামচ এই যে চিনিটা আছে এটা দিবেন এবং এটা আবারও ঢেকে দিবেন তাড়াতাড়ি করে যাতে বাতাসে বেশিক্ষণ রাখলে আবার ব্যাকটেরিয়া তৈরিতে বাধা তৈরি হবে এবং অবশ্যই কোনো প্লাস্টিক বা কাঠের খুন্তি ব্যবহার করবেন আর যে পানিটা আমি ব্যবহার করেছি এই পানিটা ফুটনো পানি পানিটা প্রথমে ফুটিয়ে নিয়েছি এবং তারপর ঠান্ডা করে তারপর আমি এটা ব্যবহার করেছি তবে আপনারা এটাকে শোকেচেরপুর বা ওয়াইড্রপের উপরেও রেখে দিতে পারেন যদি সেখানে রোদ না থাকে এবং জায়গাটা একটু ছায়াযুক্ত যুক্ত হয় এরকম স্থানে রেখে দিতে পারেন আর আমি আরেকটা বয়াম করে রেখেছি এটা তিন সপ্তাহ আগের তিন সপ্তাহ আগের জাস্ট দেখানোর জন্য আপনাদের বোঝানোর সুবিধার্থে এটা করে রেখেছি তিন সপ্তাহ আগে আমি এটা তৃতীয় সপ্তাহ অর্থাৎ গত সপ্তাহে এটা রেস্টে ছিল ভেতর থেকে না দেখলে বুঝতে পারবেন না ভেতরে দেখেন এরকম ফর্ম হয়ে গেছে ফেনা তৈরি হয়েছে এখন আমি যেহেতু এটা তৃতীয় সপ্তাহ ছিল এখন আমি এটাকে ছেঁকে নিব আর ছাঁকতে গেলে অবশ্যই প্লাস্টিকের ছাঁকনাই আমি ব্যবহার করব এখানে কাচের একটা পাত্র নিয়েছি বাটি এবং একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি এবং এই অ্যাপেল সিডার তিন সপ্তাহ আগের যেটা করা ছিল সেটা আমি ছেঁকে নেব আপনারা সহজেই কিন্তু বুঝতে পারলেন বিষয়টা ভেতরেরটা কেমন হবে আমি ক্লিয়ারলি দেখিয়ে দিয়েছি যে তিন সপ্তাহ পর ঠিক এমনই হবে পরের দিন যখন বের করবেন তখনও দেখবেন কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে এসেছে সেই সাথে এরকম ফেনা জমে গেছে পরের দুই দিন পর যখন খুলবেন তৈরি করার এই যে এই বয়ামটার কথা বলছি দুই দিন পর যখন এটা খুলবেন ঠিক একইভাবে এরকম ফেনা দেখতে পাবেন এবং এর কালারটাও পানির কালারটাও দেখবেন চেঞ্জ হয়ে গেছে আমি এটা ছেঁকে নিব একটু প্রেস করবেন চাপ দিয়ে যাতে রসগুলো বের হয়ে আসে এবং এই যে অ্যাপেলটা আছে এর ভেতরে আবার একটু পানি ব্যবহার করতে পারেন পানি দিয়ে প্রায় এক লিটার হাফ লিটার মতো পানির সাথে ব্যবহার করতে পারেন এবং চুলে ব্যবহার করতে পারেন সেই পানিটা দেখবেন চুলটা অনেক সিল্কি হয়ে গেছে এটা আমি রেখে দিচ্ছি চুলের জন্য এখন আমি এরকম একটা কাঁচের বায়াম এটা ভরে নিব এই কাচের বয়ামটা আমি একদম পরিষ্কার করে নিয়েছি ডিটারজেন্ট দিয়ে তারপর রোদ্রে শুকিয়ে রেখেছি এরকম একটা ফানেল দিয়ে আমি এটা পুরো রসটাই নিয়ে নিব। আমি এটা পুরোটাই ঢেলে নিয়েছি এ অ্যাপেল সিডার ভিনেগার যখন অ্যাপেল সিডারটা যখন আপনি ফোর উইক্স অর্থাৎ চার সপ্তাহ রেখে দেবেন এই অবস্থায় ঢেকে তখন দেখবেন এর ভেতরে টক এবং ঝাঁঝালো একটা ভাব চলে এসেছে এবং খাওয়ার উপযোগী একদম খাওয়ার উপযোগী হয়ে গেছে ঠিক এইটার মতো এটা আমি সিক্স উইক্স আগে অর্থাৎ ছয় সপ্তাহ আগে করে রেখে দিয়েছিলাম এবং আরও দুই সপ্তাহ গেলে এটা খাইতে পারবো যেহেতু ছয় সপ্তাহ আমি করে রেখে দিয়েছিলাম দেখ দেখেন এর ভেতরে কিন্তু একটা মাদার তৈরি হয়ে গেছে নিচে মাদার জমে গেছে এটা আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু এটা আমি আগে করে রেখে দিয়েছিলাম ছয় সপ্তাহ আগে এবং এর পরিমাণটা একটু বেশি হওয়ার কারণটা আমি বলে দিচ্ছি যখন আমি প্রথমবার এটা করেছি ছয় সপ্তাহ আগে তখন একটু পানির পরিমাণটা আমি এখানে বেশি দিয়ে ফেলেছিলাম যার ফলে এটার একটু বেশি হয়েছে কিন্তু শুধু জাস্ট আপেলগুলো চেপে দিয়ে সেই পরিমাণে পানি দিবেন যতটুকু পানিতে আপেলটা ঢেকে যাবে এই জন্য এখানকার অ্যাপেল সিডারটা একটু কম হয়েছে তাহলে এটা আমি আপনাকে দেখালাম করে দেখালাম যে এইভাবে অ্যাপেল সিডারটা করতে হয় আর এটা তিন সপ্তাহ আগের আর এটা ছয় সপ্তাহ আগের অর্থাৎ মাদার জমে গেছে সেটাই আমি দেখালাম একটু কষ্ট করেছে আপনাদের জন্য যাতে আপনারা ক্লিয়ার বুঝতে পারেন সরাসরি অনেকেই অ্যাপেল সিডার ভিনেগারটা দিয়ে দাঁত ব্রাশ করেন এটা কখনো করতে যাবেন না এতে করে দাঁতের এনামেল কিন্তু নষ্ট হয়ে যায় আর আরেকটা ব্যাপার যারা ইন্টারমিটিং ফাস্টিং ডায়েট ফলো করেন ফাস্টিং ডায়েট ফলো করেন কিংবা শুধু ডায়েট করেন শুধু ডায়েট যারা করেন অ্যাপেল সিডার ভিনেগারের উপর যারা ডিপেন্ড করে ওয়েট কমাতে চান এটা কিন্তু কখনোই করতে চায় না শুধু অ্যাপেল সিডার ভিনেগারের মাধ্যমে কিন্তু আপনার ওয়েট কখনোই কমবে না আপনাকে অবশ্যই ডায়েট চার্ট ফলো করতে হবে অ্যাপেল সিডার ভিনেগার খেতে হবে ব্যায়াম করতে হবে সব কিছু মিলিয়েই কিন্তু আপনার ওয়েট লস হবে শুধু অ্যাপেল সিডার ভিনেগারের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ওয়েট লসটা হবে না অ্যাপেল সিডার ভিনেগার অবশ্যই উপকারী আপনার হজমে সহায়তা করবে আপনার ক্ষতিকারক ব্যাক ব্যাকটেরিয়া পেটে যেটা থাকে সেগুলো মারবে আপনার অনেক উপকার আছে এর উপকারিতা আসলে বলে শেষ করা যাবে না তবে কিডনির পেশেন্ট যারা আছেন তারপর পাকস্থলিতে যাদের সমস্যা আছে এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে বলব ডায়াবেটিসের পেশেন্ট যারা আছেন যারা অ্যাপেল সিডার ভিনেগার খেতে চান অবশ্যই তারা ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ ছাড়া এই অ্যাপেল সিডার ভিনেগার কখনোই খেতে যাবেন না এতে কিন্তু সবটা জিনিসেরই যেমন উপকারিতা আছে পাশাপাশি কিন্তু সাইড ইফেক্টও আছে তবে সাইড ইফেক্ট জেনে নিয়ে ব্যবহার করলে সবচেয়ে বেশি উপকার হবে সেটা তবে যে কোনো কালারের আপেল দিয়ে আপনারা আপেল সিডার ভিনেগার তৈরি করতে পারেন এটার কালার একটু সাদা হয়েছে এটার কালার একটু ডিপ হয়েছে কারণটা আমি আগেই বলেছি একটু পানির পরিমাণও বেশি আছে তবে আপেলের খসার কালারের ওপর ডিপেন্ড করে আপেল সিডার ভিনেগারের কালারটা তৈরি হয়ে থাকে আর খাওয়ার নিয়মটা আমি বলে দিব এখানে কুসুম গরম পানির সাথে খেতে হবে খাওয়ার নিয়ম নিয়মটা আমি বলে দেয় এরকম একটা এক গ্লাস পানি কুসুম গরম পানি নিতে হবে কুসুম গরম পানির সাথে লেবুর রস নেবেন যারা লেবুর রস খেতে অসুবিধা হয় খুব অল্প পরিমাণ দুই চার ফোঁটা দিবেন যেমন আমি একটা ফুল লেবু পিস খেতে পারি না আমি একটু লব লেবু মিশিয়ে নিই লেবুর রস সেই সাথে কয়েক ফোঁটা আদা রস মিশিয়ে নেবেন নিয়ে খেয়ে নেবেন চামচ দিয়ে অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে দিবেন যেটা আমি সিক্স উইক্স আগে করে রেখে দিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এক চামচ এক চামচ চামচ যদি খেতে না পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই হাফ চামচ ব্যবহার করবেন দেখেন কি রকম বুধবুদ উঠে গেছে এটা কিন্তু আপনার ঝাঁকানোর দরকারই হবে না কারণ এটার ভিতরে এমন একটা গ্যাস তৈরি হয় খোলার সাথে যে নিচে যা আছে সব উপরে চলে আসে এক চামচ বা হাফ চামচ ইউ লাইক যতটুকু আপনি নিতে পারেন খেয়ে নেবেন আমি আবারও বলে দিচ্ছি এরকম কাচের বয়ামে এটা তিন থ্রি উইক্স থাকবে এটা থ্রি উইক্স থাকবে অর্থাৎ দুই সপ্তাহে আমি চিনি দিব থার্ড উইক্সে তৃতীয় সপ্তাহের ভেতরে কোনো কিছু দিব না জাস্ট রেস্টে থাকবে আর ফোর উইক্স এভাবে বোতলে রেখে দিবেন ঢেকে যেন মাদারটা তৈরি হয় এবং ফোর উইক্স অর্থাৎ সেভেন উইক্স লাগবে আপনার এই মাদার অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদারটা তৈরি করতে অবশ্যই এটা উপকারী একটা জিনিস আপনার আশা করছে আমার আজকের ভিডিওতে আমি ক্লিয়ারলি আপনাদের বুঝাতে পেরেছি যে অ্যাপেল সিডার ভিনেগার কীভাবে তৈরি করতে হয় কিভাবে ব্যবহার করতে হয় ডিটেইলস আর যদি এছাড়াও আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে মেসে ইনবক্সে জানাবেন আমি এটার উত্তর দেওয়ার চেষ্টা করব আর এটা অবশ্যই অ্যাসিডিক অ্যাসিড এবং বাচ্চাদের নাগালের বাইরে রাখবেন এটা কিন্তু অ্যালকোহল তাই বাচ্চাদের অবশ্যই যাতে না নিতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে এটা খা আপনারা অবশ্যই খাওয়ার পনেরো মিনিট আগে খেতে পারেন কিংবা খাওয়ার পনেরো মিনিট পরে খেতে পারেন আপনার যেমনটা সুবিধা হয় শারীরিক ইয়ের উপর ডিপেন্ড করে শারি শরীরের পর ডিপেন্ড করে যেভাবে আপনি নিতে পারেন খাওয়ার পনেরো মিনিট আগেও খেতে পারেন খালি পেটে কিংবা খাওয়ার ভরা পেটে পনেরো মিনিট পরেও খেতে পারেন কোনো অসুবিধা নেই আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে অবশ্যই আমাকে সাহায্য করবেন যারা নতুন তাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করার জন্য এবং বেল আইকনটি ক্লিক করতে এতে করে আমার আপডেট ভিডিওগুলো নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে খুব সহজে আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আশা করছি আর আমিও ভালো থাকবো দোয়া করব সবার জন্য আপনারাও দোয়া করবেন